বিদ্যালয়ের জায়গায় নিজের বসতঘর তৈরি করেছেন প্রধান শিক্ষক। সরকারি বরাদ্দে পাওয়া গভীর টিউবওয়েল বসিয়েছেন রান্নাঘরের পেছনে। স্কুলের সম্পত্তির ভোগ দখল সহ দায়িত্ব পালনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেন চন্দ্রের বিরুদ্ধে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়াবের রিপোর্টে। সুনামগঞ্জ শাল্লা উপজেলার হাওরের মধ্যে দ্বীপের মতো গ্রাম শিবপুর। গ্রামের একমাত্র পাঠশালা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বসত ঘর তোলা নিয়ে এলাকায় চলছে সমালোচনা। গ্রামবাসীর অভিযোগ, বাড়ির পাশে স্কুল হওয়ায় সরকারি এই প্রতিষ্ঠানের সম্পত্তি ভোগ দখল করছেন তিনি। বিদ্যালয়েও ঠিক মতো যান না শৈলেন চন্দ্র। স্কুলে গিয়ে তিনজন সহকারী শিক্ষিকাকে পাওয়া গেলেও তার দেখা মেলেনি। পরে উপজেলা সদরে দেখা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। মোট জায়গার পরিমাণ 6%, এর মধ্যে বিদ্যালয়কে আমরা দান করেছি 4% দক্ষিণ, আর অবশিষ্ট 2% জায়গার উপর দাতা সদস্য বড় হয়েছিল। আমি দাতা সদস্যের একমাত্র দাতা সদস্য। সম্পূর্ণ প্রতিহিংসামূলক একটা আলোচনা আমি আমি নিয়মিত স্কুল করি, আমার স্টাফ আছে, আমি নিয়মিত স্কুল করি। আজকে শুধু আমার বেতন ওঠানোর প্রয়োজনে আমি কিন্তু দেন। প্রধান শিক্ষকের বসতঘর উচ্ছেদের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছেন গ্রামবাসী। গ্রামবাসী যারা আছেন তারা একটা অভিযোগ আমার কাছে দাখিল করেছেন এবং এটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে দাখিল করেছেন, আবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিল করেছেন। তো সেখান থেকে আমাদেরকে তদন্ত করতে বলছেন, সেটার প্রেক্ষিতে আমরা তদন্ত করছি এবং আমার যে সহকর্মী, আমি নিজে তদন্ত করি নাই, আমার সহকর্মী সদর উপজেলা শিক্ষা অফিসার আবু রাহেম তদন্ত করছেন। সেই তদন্ত প্রতিবেদনটি আমার কাছে দাখিল করছে এবং গত 2 মার্চ আমি সেই তদন্ত প্রতিবেদনটি আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর পাঠিয়ে দিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ওই তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে পরবর্তী আইনানো ব্যবস্থা যেটা নেওয়ার, সে যদি দোষী হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমি সুপারিশ করি। বিদ্যালয়টি টিকিয়ে রাখার স্বার্থে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।